ওকে লেট মি শেয়ার দ্য স্ক্রিন। দেখো আমি স্ক্রিন শেয়ার করে দিলাম যাতে তোমরা ক্লাস ওয়ার্কটা স্টার্ট করে দিতে পারো, তারপর আমি কথা বলছি। দেখো কালকে এক এক অবধি হয়েছে, একের প্রত্যেকটা প্রশ্ন উত্তর লেখা হয়েছে, ঠিক আছে? একের গুলো লেখা হয়েছে, আর এখন আমি যেটা দেখাচ্ছি দুয়ে দুয়ে ক খ গ ঘ ঙ। আচ্ছা দেখো আমি শুধু উত্তরটা লিখে দিয়েছি, দুই দুই আর তিনে শুধু উত্তর লিখে দিয়েছি, পুরো লাইনটা আমি আর লিখিনি। বইতে পুরো লাইনটা লেখা আছে, তোমরা পাশে বইটা নিয়ে বসো, পাশে বইটা রাখো, দুয়ের কয়ে পুরো লাইনটা লিখে তারপর সত্য লেখো, তারপর মিথ্যা লেখো, যেটা তোমরা নিজেরাই করতে পারবে। আর মা আর 4 নম্বরেরটা আমি কি লিখেছি? নিজে করো। 4-এ কি ছিল? ভালো করে সবাই শোনো, 4-এ আছে বাক্য গঠন। আমি বারবার বলি বাক্য গঠন মানে নিজেকে বাক্য বানাতে হবে, বাক্য টিচার বানিয়ে দেবে না। আর মানে আমি লিখে দিয়েছি, বিপরীত শব্দ লিখে দিয়েছি, আর প্রত্যেকটাই করে দিয়েছি, ঠিক আছে? দেখো 8-এর গুলো সবই করে দিয়েছি, প্রত্যেকটাই সলভ করে দিয়েছি, এক্ষুনি পড়ে বলেও দিচ্ছি। ইয়েস অরিন্দ্রম, স্টার্ট রাইটিং, বসে থেকো না। ম্যাম, ইয়েস, কোনদিন ওই কম্পিটিশনটা হবে? কিসের কম্পিটিশন? ও আচ্ছা আচ্ছা, রিডিং রিডিং কম্পিটিশন? নো, ইয়েস, ঠিক আছে, রিডিং কম্পিটিশন কবে হবে? কবে হবে? আগে থেকে বলে দিয়ে হবে নাকি সারপ্রাইজ দেব, হঠাৎ করে বলবো যাতে সবাই রোজ রোজ বাড়িতে পড়া পড়তে পারে? এখনই বলে দিন। এখনই বলে দেবো না? আমি আমি তো ভাবছি হঠাৎ করে বলবো। আচ্ছা নেক্সট উইক নেব, নেক্সট উইক, বিকজ এই উইকটা একটু এই এই এক্সারসাইজটা আমরা একটু সলভ করব, কমপ্লিট করে নেব, না হলে এটা বাকি থেকে যাবে। নেক্সট উইক থেকে একদম প্রপার রিভিশন স্টার্ট হবে, তখন নেব। ওকে ওকে। আচ্ছা হোয়াট হ্যাপেন্ড, সবাই হ্যান্ড রেজ করে দিয়েছো? ফাতিহা, ইয়েস ম্যাম, বইয়ে বই আপনি শুধু আনসার লিখেছেন, আমরা কি বইটা সামনে লিখবো? বইটা সামনে রেখে বইয়েতে আনসার গুলো লিখবো, আর কপিতে লিখবো? বইতে না কপিতে? প্রশ্নগুলো তো কপিতে লিখেছো, তোমরা কপিতে করো। ওকে ম্যাম, বইতে পেন্সিলে ওই পেজটা গ্লসি পেজ ওখানে উঠে যায়, তোমরা কপিতে করবে। ইজ ইট ডুবল ডু? ইয়েস রবিউল, ম্যাম, ইয়েস এগুলো কি আনসার? হ্যাঁ, এগুলো হচ্ছে ষষ্ঠ পাঠের যে অনুশীলনী, 2-এর 3-এ 4-5-এর উত্তর। সবাই সামনে বইটা রাখো যাতে বুঝতে পারবে। ওকে ম্যাম, এটা কিন্তু ষষ্ঠ পাঠ, আগের দিন অনুশীলনীর প্রশ্ন উত্তর হয়েছে, এটা 2 থেকে আজকে। দেখো আমি ওপরটা যদি দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ, দেখতে পেয়েছো? এটা ষষ্ঠ পাঠ, একই পেজ পুরো। ইয়েস রাহাত, ম্যাম, 2-এর দাগের কয়েকটা কোশ্চেন আছে, 3 দিন ছুটি, ওইখানে তো মিথ্যা হবে আপনি লিখেছেন। ইয়েস ইয়েস, এটা তো মিথ্যা, আমি মিথ্যা ভেবেও সত্য লিখে ফেললাম। কদিন ছুটি? দুদিন ছুটি, তাহলে তো এটা মিথ্যা। দিনটি ছিল খুব সুন্দর। ও এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। ঠিক আছে।
আচ্ছা ওকে দিয়া বলো ম্যাম দুয়ে দাগে কি শুধু কোশ্চেন আনসার লিখবো না শুধু আনসার লিখবো? তুমি লেখা শুরু করো, এই নিতে তো উত্তরগুলো লিখে নাও, উত্তরগুলো লিখে নাও, উত্তরগুলো লেখো, পরে বাড়িতে প্রত্যেকটা দুয়ের ক লিখে কয়ের লাইনটা লিখে নেবে, নাহলে পরীক্ষার আগে বুঝতে পারবে না, যদিও খুবই সোজা, এগুলো নিজেদের করার কথা। আচ্ছা ওইখানে ছিল শূন্যস্থান পূরণ, তার উত্তর লেখা, নিজে করো চারেরটা, বাক্য গঠন, বাক্য গঠন পরীক্ষাতেও নিজে বাক্য গঠন আসবে, সেটা নিজে যেটা বাক্য বানাতে পারবে সেটা করবে, আমি ক্লাসেও বাক্য গঠন করতে দেবো, কালকে করতে দেবো, যাতে দেখবো তোমরা বাক্য গঠন কতটা করতে পারো। আচ্ছা এটা হচ্ছে পাঁচের বিপরীত শব্দ বিশ্রী। বিশ্রী মানে কি? খারাপ, বাজে। বিপরীত সুন্দর, দুরন্ত শান্ত, ছুটে দাঁড়িয়ে, শীঘ্র মানে তাড়াতাড়ি, ধীরে, দিন রাত। এবার ছয়টা দেখো, ছয় হচ্ছে বলছে বিশ্রী। বিশ্রী মানে কি? বলছে বিশ্রী মানে হচ্ছে বাজি। আচ্ছা মানে এগুলো কিন্তু মানে দুরন্ত, দুরন্ত মানে কি? দুরন্ত মানে হচ্ছে যে শান্ত নয়, মানে অশান্ত। আচ্ছা তারপর হচ্ছে সঙ্গে, সঙ্গে মানে কি? সঙ্গে মানে সাথে। শ্রান্ত, শ্রান্ত মানে কি? শ্রান্ত মানে হচ্ছে ক্লান্ত। তারপর হচ্ছে শীঘ্র, শীঘ্র মানে কি? শীঘ্র মানে হচ্ছে তাড়াতাড়ি। বুঝেছে? আচ্ছা তারপর হচ্ছে আগ্রহ, অবিশ্রান্ত, সন্দেশ, বাদল, এগুলো সাজিয়ে লেখা, সাজিয়ে শব্দ গঠন। আর আগেরটা হচ্ছে র ফলা, র ফলা দিয়ে তিনটে শব্দ, আর দন্তের নয় তয় দিয়ে তিনটে শব্দ। তোমাদের দন্তের নয় তয় দিয়ে আর র ফলা দিয়ে এই বইতে অনেকগুলো শব্দ আছে, যেটা মনে হবে সেটা করবে। আচ্ছা সাকিব উদ্দিন তুমি চুপ করে বসে আছো, বাড়ির লোক কাজ করে দিচ্ছে, তুমি স্ট্যান্ডার্ড টু তে পড়ো, তুমি ভুলে যেও না, ক্লাস করাটা ইম্পর্টেন্ট নয়, নিজেকে তো করতে হবে। সুইচ অন ইউর ভিডিও, দিস ইজ ইট, ডোন্ট ফরগেট দ্যাট ইউ আর ডুইং এ ক্লাস অ্যান্ড মেনটেন এ ক্লাস ডেকোরাম। তুমি ভিডিও অফ করো, মেনটেন দ্য ক্লাস ডেকোরাম, এটা একটা স্কুলে, তুমি স্কুলের অনলাইন ক্লাস করছো। আর সাকিবুদ্দিন নিজের ক্লাস ওয়ার নিজে করবে, তোমাকে দেখা যাচ্ছে না ক্লাসে, কিন্তু অনেক জনকে দেখতে পাচ্ছি, ডোন্ট ডু দিস। ডোন্ট প্লিজ, দিস ইজ মাই রিকোয়েস্ট, দ্যাট ডোন্ট টেক দ্য ক্লাস ভেরি ক্যাজুয়ালি অ্যান্ড ডোন্ট ডু এনি টাইপ অফ অ্যাক্টিভিটি দ্যাট ক্যান এফেক্ট টু আদার। জিশান, জিশান আলীকে বলবো, তুমি ক্লাসে কিন্তু ভীষণ ইরেগুলার ছিলে, জিশান আলী ইরেগুলার ছিলে, তুমি এখন ক্লাস করছো, লাস্ট এই উইকটাই তুমি ক্লাস স্টার্ট করেছো, 75% এর নিচে অ্যাটেন্ডেন্স হলে কিন্তু তাকে এক্সামে অ্যালাউ করা হবে না, সো এখনো সময় আছে, তুমি কিন্তু আর ক্লাসে অ্যাবসেন্ট হবে না, নট অনলি মাই ক্লাস, ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইন অল ক্লাস।
that are ম্যাম দূরান্ত মানে দূরে দূরান্ত মানে দূরে দূরান্ত মানে দূরে দূরান্ত মানে দূরে কি করে হয় আমরা যখন বলি ছেলেটি খুব দূরান্ত তার মানে ছেলেটা দূরে দূরান্ত মানে কি যে শান্ত নয় আর দূরান্ত উল্টো হচ্ছে শান্ত দূরান্তর বিপরীত হচ্ছে শান্ত দূরান্ত মানে যে খুব দুষ্টু দূরান্ত মানে হচ্ছে অশান্ত এই দেখো লিখেছি অশান্ত অশান্ত বৃষ্টি মানে বাজে সঙ্গে মানে সাথে শ্রান্ত মানে ক্লান্ত শীঘ্র মানে তাড়াতাড়ি আরিয়ান আহমেদ হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং উইল নট গিভ ইউ এক্সট্রা টাইম ওকে উইল নট গিভ ইউ এনি এক্সট্রা টাইম সম্রাজ ওয়াইসি কমপ্লিটেড হোয়াট ইজ ইউর ক্লাস ওয়ার্ক সম্রাজ সম্রাজ ওয়াইসি হোয়াই আর ইউ সিটিং sitting silently samra tomar lekha hoye geche bengali class work korecho protidin class e tumi chup kore boshe thako keno
हेलो मैम। यस ओमन তোমার ক্লাস ওয়ার্ক কমপ্লিটেড অর নট আরিয়ান ম্যাম আমার হয়ে এসেছে হয়ে এসেছে না হয়ে গেছে অনলি 8 ঘন্টা চলছে ওকে বাট ডোন্ট প্লে ইন দা ক্লাস ম্যাম ও চলে এসেছিল আবার আমি ওকে পাঠাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে সম্রাজ ইয়েস Samraj, your audio is not connected. How I'll talk to you? Your audio is not connected. Yes, Zubair. Ma'am, I have completed. Okay, okay. Complete hoye gele hand raise korte hobe na kauke. Okay, it can create confusion. আমি ভাববো যে তোমাদের কোনো কোয়েরিজ আছে কমপ্লিট হয়ে গেলে বসে থাকো হ্যান্ড রেজ করতে হবে না আমি ক্লাস শেষ হওয়ার আগে যখন বলবো যে হ্যান্ড রেজ করবে তখন করবে ওকে হোয়েন আই উইল আস্ক ইউ টু রেজ দা হ্যান্ড দ্যাট টাইম ডু দ্যাট অনলি আদারওয়াইজ নো নিড টু ডু ইট ইয়েস অরিন্দ্রম চার নম্বরটা কি লিখেছেন চার নিজে করো ওটা কিন্তু কোনো উত্তর নয় সবাই শুনে রাখো চার নম্বরে লিখেছি নিজে করো মানে বাক্য গঠন আছে সেটা নিজেদের করতে হবে তার মানে ভেবো না মনে করো না চার নম্বরের উত্তরটা হচ্ছে নিজে করো মানে চার নম্বরে বাক্য গঠন নিজেকে করতে হবে ঠিক আছে সেই যে বলে না অন্ধের মতো টোকা ওরকম করো না চারের উত্তর নিজে করো না চারেরটা নিজেরা করবে বাক্য গঠন যেটা নিজেদের করতে হবে বোঝা গেছে ওকে ম্যাম অরিন্দম তুমি কোনটা লিখছো তোমার তো লেট হয় কত নম্বরেরটা চলছে চার নম্বরেরটা তুমি তো শেষ চার নম্বরে তো কিছুই নেই তুমি চার নিয়ে এলে তোমার তো শেষ হবে না বাবা আর তো একটুখানি সময় আছে কি হবে এভরিডে শেষ করতে পারছো না ঠিক আছে যতটা হয় তাড়াতাড়ি লেখো যতটা হয় লেখো তারপর বাকিটা কালকে লিখবে না হলে আমি তো পাঠিয়ে দেবো সেখান থেকে লিখবে আচ্ছা এই স্টাডি মেটেরিয়ালটা যেটা আজকে লিখছো এইটা কিন্তু তোমরা ইনসাইড কোয়েশ্চেনও আমি এই পেপারটায় দেব তারপর এই পুরোটা একসাথে তোমাদেরকে সেন্ড করব যাতে তোমাদেরও একটা মনে রাখতে সুবিধে হয় ষষ্ঠ পাঠে কি কি থাকলো একটা পেজেই আমি লিখব তাই এইটাতেই অ্যাড করব কালকে নতুন প্রশ্ন শূন্যস্থান যা যা দেব তাই এই পেজটা কিন্তু আমি পুরো ইনসাইড কোয়েশ্চেন দেওয়ার পর সেন্ড করব যাদের স্টাডি মেটেরিয়াল লাগবে তারা রেকর্ডেড ভিডিওটা ওপেন করে দেখে নেবে অরিন্দমে যদি খুব লেট হয় তাহলে বই খুলে একমাত্র বইতেও পাশে উত্তরগুলো লিখে নিতে পারো পুরোটা না লিখে তারপর বাড়িতে খাতায় লিখে নেবে ঠিক আছে অরিন্দম অর্থ বলো প্রত্যেকটাই বইতে উত্তরগুলো লিখে নাও তারপর বাড়িতে খাতায় লিখে নেবে ইয়েস রবিউল ম্যাম আই হ্যাভ কমপ্লিটেড ওকে গুড Yes, Atri. I have completed, ma'am. Okay. Complete hoye gele tumra hand raise kore dio. Okay, if you have completed, now you can raise your hand so that I can understand.
ওকে অনলি 3 মিনিট লেফট আমি দেখতে পাচ্ছি অনেকের হয়ে গেছে রবিউ লাথওয়ে অর্কপ্রিয়া ফতিহা সুবের সমৃদ্ধ দে হ্যাভ কমপ্লিটেড আরিয়ান শরীর ঋতুশ্রী জিনিয়া অফরোজ দোজ হু আর রাইটিং ডু ফার্স্ট অনলি 3 মিনিটস লেফট Aisha Rahman completed. No, ma'am. Then why you are talking? If you have not yet completed, then why are you talking? কমপ্লিট করে হ্যান্ড রেজ করবে কমপ্লিট না করে কেউ হ্যান্ড রেজ করবে না ইয়েস অরিন্দ্রম ম্যাম আমার হয়ে আসছে দিন দিন তারপরে রাত চলে আসছে কোনটা দিন রাতে চলে আসছি আমি দিন রাতের পরে তো বাবা অনেকটা আছে ছয় আছে সাত আছে আট আছে কোনো অসুবিধা নেই আমি কালকে আবার দেখাবো কালকে আবার লিখবে বাট অরিন্দম ইউ হ্যাভ টু রাইট ফার্স্ট আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু কমপ্লিট ইন দ্য এক্সাম বেঙ্গলি এক্সামে কি হবে তাহলে এক্সামে তো কোনো এক্সট্রা টাইম পাবে না একদম একদম সবার সাথে সাথেই লিখতে হবে স্ক্রিন কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে আমি 5 মিনিট দিচ্ছি এক্সট্রা কমপ্লিট করে নাও ওকে আচ্ছা আলমাসুদ্দিন দিয়া আয়েশা আত্রিন অরিন্দম কমপ্লিটেড আর নট বিকজ নাও আই হ্যাভ টু স্টপ দ্য স্ক্রিন শেয়ারিং অঙ্কুশ কমপ্লিটেড স্টিল ইউ আর রাইটিং কমপ্লিটেড ইফরা সঞ্জিতা কমপ্লিটেড স্পন্দন কমপ্লিটেড সৌগত মান্না কমপ্লিটেড নট কমপ্লিটেড খুবই স্লো লিখছো তোমরা ডু ফাস্ট আর বেশি সময় দেওয়া যাবে না আইমন কারান আচ্ছা সৃজিতা কমপ্লিটেড বাড়ি সৃজিতা Where is Rijita? Disconnected. Okay. Ma'am, I am muted.
আচ্ছা ওকে স্টুডেন্ট।